ইদানিং একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম, বাজারের মধ্যে যারা কষাই আছে, মাংস বিক্রি করে, তারা এক ধরনের অভিনব প্রতারণা শুরু করেছে কাস্টমারদের সাথে। যখন কোনো বড় গরু তারা জবাই করে, সেটাতে যদি ওজন হয় 5 থেকে 6 মণ, খুব সহজে 6 মণ ওজনের গরুর মধ্যে 1.5 থেকে 2 মণ পানি গরুর মধ্যে পুষ করাতে পারে। তবে কীভাবে তারা গরুর মধ্যে পানি পুষ করে সেটি খুব সহজেই কাজটি তারা করতে পারে। গরু জবাই করার পর গরু চিলাইয়ে, তারপর গরুর কলিজা কেটে, কলিজার মধ্যে একটা পাইপ থাকে, এখান দিয়ে পানি পুষ করে গরু সারা শরীরে পানি প্রবেশ করায়। তারপর তারা অন্য দোকান থেকে 50 টাকা কমে মাংস বিক্রি করে। যারা আমরা বাজারে মাংস কিনতে যাই, খুব সহজে তাদের এই চালাকিটা আমরা ধরতে পারবো। যখন গরু কেটে মাংস টাঙ্গানো হয় দোকানের সামনে, দেখবেন পানি আস্তে আস্তে টুপ টুপ করে পড়বে। যে মাংসটিতে পানি পুষ না করায় সেটা দিয়ে রক্ত 1-2 ফোঁটা করে পড়ে আর মাংসটা লাল থাকে, আর পানি পুষ করা যে মাংসটি সেটি সাদা প্যাকাশে হয়ে যায় এবং মাংসের মধ্যে হাত দিলে পানি টকবক করে। অবশ্যই যারা আমরা এখন থেকে বাজারে মাংস কিনব, সে বিষয়টি যদি খুব সচেতনভাবে লক্ষ্য করি, তাহলে মাংস ব্যবসায়ীরা আমাদের সাথে আর প্রতারণা করতে পারবে না এবং তারা গরুর মধ্যে পানি পুষ করে আর আমাদের কাছে মাংস বিক্রি করতে পারবে না। অবশ্যই আমরা একে অপরকে সচেতন করতে হবে এবং এমন অসাধু কর্মকাণ্ড যদি প্রতিহিত না করি তাহলে আমাদেরই সমস্যা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।